মহামারী করোনার করাল গ্রাসর সময়তে লামডিংর এজন খেতিয়কর স্বাবলম্বিতার খবরে পুলকিত করেছে সমগ্র লামডিংবাসী রাইজক। যুক্ত সময়ত মহামারী করোনা আর রাজ্য সরকারের কোভিড নীতি নির্দেশনায় বিপদ মাতি আনিছে রাজ্যের খেতিয়কর লগতে সর্বসাধারণ রাইজর, তেনে সময়তে লামডিংর এই খেতিয়কজনের স্বাবলম্বিতার খবরে সকলকে উৎসাহ যোগাইছে। রেলওয়ে নগরী লামডিং সান্দুরা বস্তির খেতিয়কর স্বাবলম্বিতার নিদর্শন সমগ্র লামডিংর রাজ্যবাসীর এটি যুগাত্মক খবর। সত্তর ঊর্ধ্বর বয়োজ্যেষ্ঠ লামডিংর সান্দুরা বস্তির খেতিয়ক গিরীন্দ্র কুমার দাস 150টাতকৈ অধিক সংখ্যক লিচুর গছেরে স্বাবলম্বিতার এক সুন্দর নিদর্শন দাঙি ধরবলে সক্ষম হয়েছে গিরীন্দ্র কুমার দাসে। উল্লেখযোগ্য যে লিচু বাগানের সমস্ত কাম নিজে পরিচালনা করে, আনহাতে জড়িত হয়ে আছে 10টাতকৈ অধিক পরিয়াল। লিচু রপ্তানি করে রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে সমগ্র লামডিংতো। তাৎপর্যপূর্ণ যে সমগ্র বাগানত অকল লিচুয়ে নহয় বিভিন্ন ধরনের ফলর গছ উপলব্ধ। গছর মাজত কুলবগরী, আম, পেয়ারা, কঁঠাল আদিকে ধরে বহু উন্নত ধরনের ফলর খেতি দেখিলে পাওয়া যায়। এই ক্ষেত্রে খেতিয়কজনে নিজের কর্মরে আনের বাবে প্রেরণা পাওয়ার উপরও নবপ্রজন্মক দেখাইছে এক সুন্দর নিদর্শন। নবপ্রজন্মে অকল সরকারি চাকরির পিছত ঘুরি নিজের বহুমূলীয় সময় অতিবাহিত করাতকৈ নিজে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রতো মনোনিবেশ করা উচিত বলে তেও গুরুত্বপূর্ণ মন্তব্য করে। আর এই যে আপনি লিচু যে উৎপাদন করে আছে বা লিচু খেতি আপনার কিমান আছে আর আরো মানে আপনার এই যে লিচু খেতির পর যে লিচু উৎপাদন করে আছে আর বিভিন্ন পরিয়াল জড়িত আছে নি তাহলে উপার্জন করে আছে আর ধরলক আপনার খাতার দিন মানে বেপারী আছে সিহত সদায় রাতিপুয়া রাতিপুয়া লো যায় আর কেতিয়াবা কেতিয়াবা বাইরের পর আহে শিলচরের পর আহে বিহার পর আহে সেবিলাকে লো যায় আর আপনার যে আজিও শিলচরের পর একটা পাটি আছে আহিছে সিহত লো যাব আজি আবেলি। নবপ্রজন্মই খেতির জড়িয়ে আত্মনির্ভরশীল হই সরকার তথা লামডিংর অর্থনীতিত গুরুত্বপূর্ণ ভূমিকা লব বলে তেও আশাবাদী। লামডিংর পৰা চন্দ্ৰজিৎ গোৱালৰ ৰিপোর্ট নিউজ 7। গৈছিলোঁ অলপ ফুৰিবলৈ। হয়।